রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি। নির্বাচনে 7% মতো ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বিকেলে নির্বাচন কমিশনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ইভিএম এ ধীরগতির কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার জানান, কোনো কারচুপির সম্ভাবনা নেই, 4:30 থেকে ভোটগ্রহণ শেষ হবে, 4:30 মধ্যে ভোটগ্রহণ শেষ হবে বলে ধারণা করা হলেও এখনও অনেক ভোটার কেন্দ্রে আছেন, তাই একটু সময় লাগবে। সিএসি আরও জানিয়েছেন, ধীরগতির অন্যতম কারণ ভোটারদের অধিক উপস্থিতি। এই ধারা অব্যাহত রাখতে পারলে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও মানুষ আগ্রহী হয়ে উঠবে। 67ও পাচ্ছি, আবার 39ও পাচ্ছি, তো অ্যাভারেজ আমরা অনুমান করে যেটা বলছি এটা হয়তো 50-55% এবং পরিশেষে গিয়ে 60%-এর উপরে যেতে পারে বা কমও হতে পারে। যে লাইনে এখনও অনেক ভোটার দাঁড়িয়ে আছেন এবং সেইটা দেখে মনে হচ্ছে এটা রাত 7:00-8:00 পর্যন্ত গড়িয়ে যেতে পারে। রংপুর সিটি নির্বাচনে আরও খবরাখবর জানাতে আমাদের দুজন সহকর্মী যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে, মোহন ইসলাম এবং মাজেদ মাসুদ। মাজেদ মাসুদ, মোহন ইসলাম, দুজনকে স্বাগত। মোহনের কাছে যাওয়ার আগে মাজেদ মাসুদ, যে কেন্দ্রগুলোর কথা বলা হচ্ছে যে অনেক লম্বা লাইন ছিল, সেখানে ভোট হতে সময় লাগবে, এখন কী অবস্থা? ভোট শেষ হয়ে যাওয়ার পরে 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে। আসলে আমরা প্রধান নির্বাচন কমিশনারের কথা শুনছিলাম, তিনি যেমনটি জানিয়েছেন যে এখনও কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি আছে। তবে আমরা যেটি দেখছি যে কিছুক্ষণ আগেই কিন্তু সবগুলো কেন্দ্র থেকেই কিন্তু ভোটাররা ভোট দিতে সক্ষম হয়েছেন, এখন কিন্তু প্রায় সবগুলো কেন্দ্রতেই ভোটার বা ভোটগ্রহণ যেটি সেটি সম্পূর্ণ হয়েছে। এরই মধ্যে কিছু কিছু কেন্দ্রের ফলাফলও আমাদের হাতে এসে পৌঁছেছে, যেমন রংপুর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র যেটি রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি তার ফলাফল আমাদের হাতে পৌঁছে গেছে। নৌকা প্রতীকে সেখানে 13 ভোট পেয়েছে, লাঙ্গল প্রতীক পেয়েছে 178 ভোট, 16 ভোট পেয়েছে হাতি প্রতীক অর্থাৎ আওয়ামী লীগ বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী। এছাড়াও অভিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ও কিন্তু সেখানে লাঙ্গল ভোটে এগিয়ে আছে, লাঙ্গল পেয়েছে 612, নৌকা পেয়েছে 186, হাতি পেয়েছে 198। সরকারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট যে কেন্দ্রটি রয়েছে সেখানেও ফলাফল ঘোষণা হয়েছে, সেখানে নৌকা পেয়েছে 16 ভোট, লাঙ্গল প্রতীক পেয়েছে 386 ভোট, হাতি প্রতীক পেয়েছে 16 ভোট। অর্থাৎ তিনটি কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীক পেয়েছে 214, লাঙ্গল পেয়েছে 1176, হাতি প্রতীক অর্থাৎ স্বতন্ত্র মেয়র প্রার্থী পেয়েছে 230। এই মুহূর্তে আমি রয়েছি রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে। এই ভোট কেন্দ্রে কিছুক্ষণ আগেই ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে, অত্যন্ত সুষ্ঠু, সুন্দর, সুশৃঙ্খলভাবে, কিন্তু কোনো রকম অভিযোগ ছাড়া, অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই ভোট গ্রহণ সম্পন্ন হয়। যেহেতু রংপুরের ভোটাররা সকালের দিকে কম এসেছেন এবং বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে থাকে, সেদিক থেকে কিন্তু ভোট গ্রহণের যে প্রক্রিয়া তাতে কিছুটা ধীর গতি এসেছে। প্রিজাইডিং কর্মকর্তা যিনি রয়েছেন তিনি ফলাফল প্রস্তুতির জন্য এরই মধ্যে সবগুলো কক্ষের ফলাফল একত্রিত করেছেন এবং তাদের যে প্রক্রিয়া রয়েছে, যে সমস্ত এজেন্ট রয়েছে, নির্বাচনী এজেন্ট, তাদের স্বাক্ষর গ্রহণ করছেন। হয়তো কিছুক্ষণের মধ্যে আমাদের এই ফলাফলও আমাদের হাতে পৌঁছে যাবে। তো আমরা দেখেছি যে 229টি ভোট কেন্দ্র, এই 229টি ভোট কেন্দ্রের বেশিরভাগই কেন্দ্রগুলোতেই কিন্তু ফলাফল গণনার প্রক্রিয়ায় আছে এবং বাকিগুলো কিন্তু ভোট গ্রহণ যেটি সেটি শেষ করছে। আশা করছি যে আগামী 1-1.5 ঘন্টার মধ্যে হয়তো চূড়ান্ত ফলাফলও আমাদের হাতে পৌঁছে যাবে এবং রংপুর সিটি কর্পোরেশনের তৃতীয় দফায় কে নতুন নগরপিতা হতে যাচ্ছেন সেই নামটিও আমরা জানতে পারবো। মাসুদ মাসুদের পর যাবো মোহন ইসলাম আপনার কাছে। মোহন, যেখান থেকে আসলে রিটার্নিং অফিসারের কার্যালয়, সেখানে নিশ্চয়ই আনুষ্ঠানিকভাবে ঘোষণা শুরু হবে, সেখানে কি শুরু হয়েছে এর মধ্যে নাকি আরও একটু সময় নেবেন তারা? জুয়েল, যেখান থেকে আসলে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন থেকে, সেদিক থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে এখনও ফলাফল ঘোষণা শুরু হয়নি। আমি হয়তো আমার ক্যামেরার মাধ্যমে দেখাতে পারছি যে এখানে যারা ফলাফল ঘোষণা করবেন অর্থাৎ রিটার্নিং কর্মকর্তা এবং তার যে টিম রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন। আমি হয়তো আমার ক্যামেরার মাধ্যমে দেখাতে পারছি যে রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন কিন্তু এখানে এসেছেন মাত্র এবং তিনি কিন্তু বসেছেন। আর যে আমার সহকর্মী মাজেদ মাসুদ যে ফলাফলগুলোর কথা বলছিল, আসলে বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে যে বিভিন্ন প্রার্থীরা নিজেদের থেকে ফলাফলগুলো সংগ্রহ করে সেই ফলাফলগুলো এবং সেগুলো কিন্তু যখন আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের কাছে দেওয়া হয় তারপরে রিটার্নিং কর্মকর্তা সেগুলো ঘোষণা করে এবং রিটার্নিং কর্মকর্তা এবং তার দল এসে পৌঁছেছেন এবং তারা কিন্তু অল্প সময়ের মধ্যেই ঘোষণাগুলো শুরু করবে। বলে রেখে যে 4:30 পর্যন্ত ভোট গ্রহণের সময় শেষ থাকলেও 4:30 পরে কিন্তু অনেক আপনার কেন্দ্রের মধ্যে ভোট গ্রহণ হয়েছে এবং সেই কেন্দ্রগুলোতে কিন্তু আমরা এমনও তথ্য পেয়েছি যে
এখন পর্যন্ত দুই তিনটি কেন্দ্রে এখনও ভোট গ্রহণ চলছে। যেহেতু ইভিএম সারাদিনের আলোচনায় ছিল, একটু ধীরগতির বলে অভিযোগ করছিল অনেকেই, এবং সেই ধীরগতির কারণে লম্বা লাইন বা একটা জটলা সৃষ্টি হওয়ার কারণে কিন্তু সাড়ে চারটার পরেও একটা লম্বা সময় ধরে সেই ভোটগ্রহণগুলো করতে হয়েছে, এবং সেই ভোটগ্রহণগুলো শেষ করার পর আপনার ভোট একসাথে করে গণনা করেই কিন্তু কেন্দ্র থেকে সেগুলো পাঠানো হয়, এবং কেন্দ্রে গণনা করার পরে কিন্তু আনুষ্ঠানিকভাবে রিটার্নিং কর্মকর্তা হাতে আসার পর তার রিটার্নিং কর্মকর্তা কিন্তু এই যে জেলা শিল্পকলা একাডেমি সেদিক থেকে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানাবেন কিংবা সাংবাদিকদের উদ্দেশ্যে আসলে জানাবেন মোটা থেকে যে রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন কিন্তু এখানে এসে পৌঁছিয়েছেন এবং অল্প সময়ের মধ্যেই আনুষ্ঠানিকভাবে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু করবেন। অবশ্যই শুরু হলে অবশ্যই আপনার কাছে আবার যুক্ত হব। আর পরবর্তী সংবাদে মোহন ইসলাম, মাজিদ মাসুদ, ধন্যবাদ দুজনকে সময় দেওয়ার জন্য।